সমুদ্রের ন্যায় বিশাল যার হৃদয়, একমাত্র তিনি অনুধাবন করতে পারেন সমুদ্রের বিশালতা। তাই তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালেই সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে তিনি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট 1974 পাশ করেন। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষায় 4 পর্যায়ে একটি বিশ্বমানের সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ করা হয়। সেই প্রেক্ষিতে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। 4 একরের উপর প্রস্তাব উপস্থাপিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির পরিমাণ 40 একরে বৃদ্ধি করেন। প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় ইনস্টিটিউট ভবনসহ 13টি ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ভিশনারি ও বলিষ্ঠ নেতৃত্বে 2012 এবং 2014 সালে বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সম্পদের ওপর অধিকার লাভ করে। সুনীল অর্থনীতির সফলতার জন্য পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত প্রয়োজন। সেই লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে বিদ্যমান 3তলা বিশিষ্ট ইনস্টিটিউট ভবন 6তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। সম্প্রসারিত অংশে 14টি মেরিন ল্যাবরেটরি এবং 422 ধরনের বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করা হবে। সমুদ্র বিষয়ক দক্ষ জনবল তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার কাম হোস্টেল স্থাপন করা হবে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি মেরামত ও তৈরি করার জন্য একটি ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হবে। মেরিন বায়োলজিক্যাল গবেষণার ব্যবহারিক পরীক্ষা নিরীক্ষার জন্য কালচার ইউনিট স্থাপন করা হবে। স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রের ডেটা 24 ঘন্টা সরাসরি ইনস্টিটিউটে পৌঁছানোর জন্য ওশন অবজারভেশন সিস্টেম স্থাপন করা হবে। গবেষণার নমুনা ও ডেটা সংগ্রহের জন্য 32 মিটার দৈর্ঘ্যের একটি স্যাম্পল কালেক্টিং বোট নির্মাণের প্রস্তাব করা হয়েছে। উক্ত বোটে 3টি ল্যাবরেটরি সহ আধুনিক যন্ত্রপাতি থাকবে। উক্ত বোট ডকিং ও মেরামতের জন্য কক্সবাজারের মহেশখালী চ্যানেলে পন্টুন সহ জেটি স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন নতুন অর্থনৈতিক খাত সৃষ্টির মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাইনামিক ও ভিশনারি নেতৃত্বে সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা অচিরেই উন্নত জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হব, এই আস্থা সারা দেশবাসীর।